প্রিয় মা, আসসালামু আলাইকুম। তোমাকে কখনো ভালোবাসি কথাটা বলা হয়নি, তোমার বুকে মাথা রেখে কখনো বলিনি, মা আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার কাছেই ভালোবাসতে শিখেছি এবং তোমার কাছেই নিঃস্বার্থ ভালোবাসাও পেয়েছি। হয়তো এত ভালোবাসি বলেই কখনো বলা হয়ে ওঠেনি। এই চরম সত্য কথা কেউ না বলে থাকতে পারে কিনা আমার জানা নেই, তবে এটা সত্যি যে আমি তোমাকে বলতে পারিনি। জানি না বাকি জীবনে কখনো বলা হবে কিনা, কেন জানি লেখাটাও এলোমেলো হয়ে যাচ্ছে। বুকের ভেতর এত কথা জমা হয়ে আছে যে কি লিখবো ঠিক বুঝে উঠতে পারছি না। যদি ভালোবাসি নাও বলতে পারি তাতে কোনো দুঃখ বোধ থাকবে না, কারণ তোমাকে কোনো কথা বলা লাগে না, মুখ দেখেই মনের কথা বুঝতে পারো। আশা করি হাজারো রাগ অভিমানের ভিড়ে লুকিয়ে থাকা ভালোবাসাটাও বুঝতে কষ্ট হয়নি তোমার। পৃথিবীতে যে শব্দের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যে শব্দ স্বার্থপরতায় কলুষিত হয়নি, সেই শব্দটি হলো মা। সেবার তোমার অসুস্থতায় বুকের ভেতর সীমাহীন শূন্যতা অনুভব করেছিলাম, কোথায় চিকিৎসা করালে তুমি সুস্থ হবে সেটা জানতাম না। লোকে যখন বলতো তুমি আর সুস্থ হবে না, তুমি আর বেশি দিন বাঁচবে না, বিগত দুইটা বছর যখন মৃত মানুষের মতো নিঃশব্দে বেঁচেছিলে, তখন বুঝেছি মা ছাড়া সন্তান কত দুঃখবোধ আর শূন্যতা নিয়ে বেড়ে ওঠে। চারপাশটা কেমন শূন্য শূন্য লাগে জানো, তখন সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া ছিল, সুস্থ না হলেও যেন তুমি এভাবে বাঁচিয়ে রাখে, অন্তত তোমায় দেখতে পাবো ছুতে পাবো। কিন্তু আল্লাহর রহমতে আজ তুমি সম্পূর্ণ সুস্থ, আল্লাহ তাআলা এভাবেই তোমাকে সুস্থ রাখুক সারা জীবন। জীবন সায়াহ্নে যেন আমি তোমার প্রতি বিমুখ না হই, আল্লাহর কাছে এই প্রার্থনাটাই করি। ইতি তোমার ছেলে নিয়ামুল হাসান নাহিদ।